subscribe our channel BTV Odia and don't forget to press bell icon. আজি কেশরিয়া হিন্দু বাহিনী সুবর্ণপুর শাখা পক্ষর জেলা মুখ্য চিকিৎসালয় এবং বিনিকা ডাক্তারখানা পরিসরের রন্ধা খাদ্য বণ্টন করা যাইছি। সটডাউন ফলরে রোগী তথা তাঙ্ক সম্পর্কীয় খাদ্য পাই হইরাণ যেমতি ন হবে সেথিপাই কেশরিয়া হিন্দু বাহিনী এই প্রয়াস জারি রাখিছি। এই কার্যক্রমে সংগঠনের রাজ্য সভাপতি সন্তোষ কুমার ভোল, সমাজসেবী বলদেব প্রসাদ বেদবাগ, সুবর্ণপুর জেলা সভাপতি ব্যাসদেব পুরোহিত, সম্পাদক প্রশান্ত দণ্ডসেনা, শ্রদ্ধাঞ্জলি মিশ্র প্রমুখ সামিল রয়েছে। আজ্ঞা, বর্তমান লকডাউন আউ সটডাউন সময় প্রত্যেক জেলার রোগী মানে আোগী মান সহায়ক মানে বহু হইরাণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন, যেহেতু দোকান বজার হোটেল বন্ধ রয়েছে। সেতির লাগি কেশরিয়া হিন্দু বাহিনী নিজের পাদকু আগু বড়াইকি আসছি এবং সবু জেলার কেশরিয়া হিন্দু বাহিনী তরফ এই কার্যক্রম আমি আগেই নিয়েছি। আজ সেই ক্রমরে সোনপুর জেলা মুখ্য চিকিৎসালয় এবং বিনকার গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র ঠারে এবং বিনকা শহরের বুলি বুলি আজ রন্ধা খাদ্য মাগণার বণ্টন করা গলা। আগামী দিনে যেতদিন পর্যন্ত লকডাউন সটডাউন জারি রহব, আমি সোনপুর জেলার প্রত্যেক শনিবার ও রবিবার দিন আমার জেলা সভাপতি ব্যাসদেব মিশ্র ভাইঙ্কর নেতৃত্বে এই কার্যক্রম জারি রাখিবি এবং আসন্তা সপ্তাহর ময়ূরভঞ্জ, যাজপুর আউ আপনার ঢেঙ্কানাল এমতি আউ 4-5টা জেলার এই কার্যক্রম আরম্ভ করা যাচ্ছে। আজ সুন্দরগড়ে কিছু শুখিলা খাদ্য ঘরকু ঘর যাই বণ্টন করা যাই কেশরিয়া হিন্দু বাহিনী তরফর। পুরী জেলার আজ কার্যক্রম করা হচ্ছে, গাই এবং কুকুর মানুষ খাদ্য যোগা যাচ্ছে পুরীর। আলাঙ্গীর তো বিগত 3 সপ্তাহ ধর রন্ধা খাদ্য মাগণার বণ্টন করা হচ্ছে, সেটা বি আমার এই কার্যক্রম জারি রহব।